যত যা কিছুই খাওয়া হোক না কেন ঝোল তরকারির প্রতি আলাদা একটা টান তো তো থাকেই আমার এমন এমন হয় হয় আপনাদের আমি জানি না আমার দাদি ছোটবেলায় ঝোল তরকারি খেলে পেট ঠান্ডা থাকে আমারও সেটাই মনে হয় কয়েকদিন শুকনা খাবার খাওয়ার পরে ঝোলের তরকারি না খেলে একদমই ভালো লাগে না তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি দুপুরে রান্না বান্না দিয়ে ভাত চোলায় বসিয়ে দিয়েছি এখন আমি একটু করলা ভাজি করে নিব অন্যদিকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করব। বেশ কিছুদিন যাবত একটু শুকনা শুকনা খাবার খাওয়া হলেই কিন্তু আমার একটু ঝোল ঝোল করে একটু তরকারি খেতে ইচ্ছা করে তো সেই জন্যই করলা ভাজিটা করে নিব এখন বড় একটা চিংড়ি মাছ ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিয়েছি করলা ভাজির ভিতরে সেটা দেখাও যাচ্ছে না করলা কেটে ধুয়ে নিয়েছি একবারে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ একসাথে ভেজে তারপরে হচ্ছে হালকা একটু ভেজে তারপরে করলা আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব আর এটা আমি গরম পানি দিয়েছি আর যে কোনো তরকারি রান্না করার সময় কিন্তু একটু গরম পানি ব্যবহার করলে খুব রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদটাও একটু ভালো হয় তো করলা ভাজিটা প্রায় শেষ হয়ে গিয়েছে রান্না একটু পোড়া পোড়া করে ভাজি করতে কারণ করলা ভাজি আমার একটু পোড়া পোড়া করে ভাজি করলে ভাল লাগে কাঁচা কাঁচা থাকলে খুব একটা ভাল লাগে না বাটিতে তুলে নিয়েছি করলা ভাজিটা এখন আমি হচ্ছে মাছটা চিংড়ি মাছটা রান্না করে নিব আলু দিয়ে আর টমেটো দিয়ে তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনের বেরেস্তা করে নিব আর ঝোলের তরকারি রান্না করার সময় আমি এভাবে পেঁয়াজ রসুনের বেরেস্তা করে তারপরে রান্না করি সময়। পেঁয়াজটা আমি হচ্ছে বাদামি করে ভেজে নেব এদিকে বাটিতে তুলে নিয়েছি আমি মা ভাজিটা এখন আমি জিরা দিয়ে দিচ্ছি জিরাটা একটু ফুটে ফুটে উঠলে তারপরে কড়াই থেকে পেঁয়াজ রসুন আর জিরার নামিয়ে এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করব এখন হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব চিংড়ি মাছের খোলসটা যেহেতু শক্ত থাকে মাছটাকে আর উঠালাম না এই মাছের ভিতরে আমি হচ্ছে আলু তারপরে লবণ হলুদ ধনিয়ার গুঁড়া সব তারপরে হালকা একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে তারপরে আমি একটু কষিয়ে নিব তেজপাতাও দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম মনে হচ্ছে যে তেল কম হয়ে গিয়েছে এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি তারপরে তরকারিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব তারপরে এটা যেহেতু আলুর তরকারি সেজন্য আমি দুইটা এলাচ দিয়ে দিলাম একটু যাতে মাংস মাংস একটা ফ্লেভার আসে ঘ্রাণ আসে আর আমি চিংড়ি মাছ তারপর বাই মাছ তারপর হচ্ছে শিং মাছ এই মাছগুলো রান্না করতে গেলে তখন কিন্তু একটু এলাচ দিয়ে রান্না করি অন্য ছিল গরম পানি বসিয়ে দিয়েছি এখন কোষ খসানো হয়ে গেলে আমি গরম পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করব। যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে অন্যদিকে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাই বেটে নিয়েছি সেই বেরেস্তাটাই এখন জলের সঙ্গে মিশিয়ে নিব আর এই বেরেস্তাটা দিলে কিন্তু তরকারি সাত দ্বিগুণ থেকে তিন গুণ বেড়ে যায় এভাবে একবার জলের তরকারি রান্না করে খেয়ে দেখবেন একদম ফিদা হয়ে যাবেন আর তরকারিটা আমি ঝলঝল থাকতেই নামিয়ে নিয়েছি তো এই ঝোলের তরকারিটা খেতে যে এত মজা সেটা বলার বাহিরে তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন